হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। তো আমি তানভীর মুরাদ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দিন দিন কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যু হার কীভাবে বেড়েছে। তো এখন আপাতত একটু সীমিত পর্যায়ে আছে। তো বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে টিকা কার্যক্রম কিছুদিন বন্ধ রেখেছিল, কারণ বাংলাদেশের টিকার যে চালান আসছিল সেটি বেশিরভাগ আসছিল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। তো ভারত যেহেতু করোনার একটা খুব বড় ধরনের ধাক্কা আর কি সামলে এখন উঠেছে, কিন্তু যে ধাক্কাটি গেছে সেই ধাক্কায় ভারত বাংলাদেশের যে অক্সিজেন এবং যে টিকার যে আমদানি প্রক্রিয়া ছিল সেটি ব্যাহত হয়, কারণ ভারতের যে কঠিন অবস্থা গেছে সেই সময় ভারতের খুব বেশি প্রয়োজন ছিল অক্সিজেন এবং টিকার। এজন্য ভারত অন্যান্য দেশে রপ্তানি করেনি তাদের তৈরি টিকা। তো এখন ভারতের অবস্থা কিছুটা শিথিল এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশের যে টিকা সেগুলো চলে আসছে। এর কারণে বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে গত কিছুদিন ধরে টিকা কার্যক্রম শুরু করেছে। অলরেডি যারা 35 বছরের ঊর্ধ্বে আছেন তো তারা টিকা গ্রহণ করতে পারছেন। এবং নতুন করে বাংলাদেশ সরকার একটি ঘোষণা দিয়েছে যে 7 আগস্টের পরে যারা টিকা গ্রহণ করেনি, যে কোনো বয়সী, হয়তো 18 বছরের উপরে যারা আছেন টিকা গ্রহণ করেননি, তারা টিকা গ্রহণ করতে পারবেন বিনামূল্যে। তো এই জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, আপনারা আপনাদের আইডি কার্ডটি নিয়ে যাবেন। এবং আইডি কার্ড যদি না থাকে, যারা বৃদ্ধ আছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আসলে টিকা প্রদান করা হবে। বন্ধুরা, বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য অধিদপ্তর 7 আগস্ট থেকে যে টিকা কার্যক্রম শুরু হবে 6 দিনের জন্য 12 আগস্ট পর্যন্ত, তো এটিকে মাইক্রো প্ল্যান হিসেবে আসলে অভিহিত করেছে। কারণ হচ্ছে এই 7 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে এই 6 দিনের ভিতরে 1,04,71,200 জনকে টিকা প্রদান করবে। এর ভিতরে সিটি কর্পোরেশনে আপনারা পাবেন হচ্ছে মডার্ন টিকা, এবং যারা পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, জেলা আছে, তো এখানে দেবে হচ্ছে সিনোফার্মের টিকা। এর একটি কারণ হচ্ছে মডার্নার যে টিকা সেটি আমাদের জেলা শহর বা ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোই এগুলো সংরক্ষণ করার ক্যাপাসিটি বা ফ্যাসিলিটি নেই। এই জন্য উপজেলা, জেলা, ইউনিয়ন পৌরসভায় দেওয়া হবে সিনোফার্মের টিকা, আর সিটি কর্পোরেশন এলাকায় প্রদান করা হবে মডার্নার টিকা। তো এটি একটি বিষয় গেল। এবং আরেকটি বিষয় হচ্ছে এই 6 দিনের ভিতরে 4,600 ইউনিয়নে 82,80,000 টিকা প্রদান করবে, এবং পৌরসভায় প্রদান করবে হচ্ছে 1,054টি ওয়ার্ডের ভিতরে 6,32,400 টিকা, এবং সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডের ভিতরে প্রদান করা হবে 15,58,000 টিকা। তো আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, টিকাগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রদান করছে বাংলাদেশ সরকার। এবং বৃদ্ধদেরকে, বিশেষ করে বৃদ্ধদেরকে, আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো বৃদ্ধ থাকে যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদেরকে অবশ্যই অবশ্যই এটি জানাবেন। এবং যাদের আইডি কার্ড নেই, বৃদ্ধ বিশেষ করে যদি হারিয়েও গিয়ে থাকে, স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে বিশেষ পদ্ধতির মাধ্যমে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনবেন। মানে তারা ভ্যাকসিন ক্যাম্পেইনে অংশগ্রহণ করলেই ভ্যাকসিন নিতে পারবেন যদি আইডি কার্ড নাও থাকে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।